গ্রাম থেকে শহরে আসার জন্য একটি মাত্র রাস্তা ছিল, এই জঙ্গলের মধ্যে দিয়ে শহরে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে নানান হিংস্র জন্তু বসবাস করত, তাই এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। শোনা যায় আসা যাওয়ার পথে প্রচুর মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে, তাই খুব সাবধানে চলাফেরা করতে হতো এই রাস্তা দিয়ে। একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুই বন্ধু গল্প করতে করতে এই পথ দিয়েই আসছিল। কিছুক্ষণ হাঁটার পরে তারা একটা আওয়াজ শুনতে পায়। ভাই, তুমি কি কোনো আওয়াজ ছেড়ে? হ্যাঁ, পেলাম তো। ওই দেখো ভাল্লুক, আমাদের দিকে আসছে মনে হয়। বন্ধু পালাও, আমাদের এইদিকেই আসছে, চলো পালাই। ভাই পালাও, এই বলে এক বন্ধু ছুটে গিয়ে গাছের উপরে উঠে যায়। তখন আর একটা বন্ধু বলে, ভাই আমাকে গাছে উঠতে সাহায্য করো। তখন অপর বন্ধুটি বলে, আগে নিজের প্রাণ বাঁচাই, তারপরে আপনার চিন্তা করবো বন্ধু। তখন দ্বিতীয় বন্ধুটা কোনো কিছু না ভেবে সোজা মরার মতো নিচে শুয়ে পড়ল। ভাল্লুকটি তখন অপর বন্ধুটির কাছে আসে এবং এসে তাকে ভালো করে বিচক্ষণ করে দেখতে থাকে। লোকটি দম বন্ধ করে থাকায় ভাল্লুক এসে অনেকক্ষণ ধরে তার বিশাল আকার মাথাটা নিয়ে লোকটির মুখের কাছে অনেকক্ষণ ধরে বিচক্ষণ করে থাকে। তারপরে বুঝতে পারে লোকটি মরা। এই ভেবে ভাল্লুকটি আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলে যায়। তখন ওই বন্ধুটি আস্তে আস্তে বাস থেকে নামতে শুরু করলো। নেমে এসে এই দ্বিতীয় বন্ধুটিকে জিজ্ঞেস করলো, বন্ধু তোমার কাছে কানে কানে গিয়ে ভাল্লুকটি তোমার কি বলল? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, যে বন্ধু বিপদের সময় ফেলে রেখে পালিয়ে যায়, আর যাই হোক সে কোনো দিন বন্ধু হতে পারে না। তাই আমরা এই গল্প থেকে এটাই শিখলাম, বিপদের সময় যে বন্ধু পাশে থেকে পালিয়ে যায় সে কোনো দিন বন্ধু হতে পারে না। এই বলে দুই বন্ধু দুজনের মতন দুই দিক দিয়ে চলে গেল। এর দ্বারা আমরা বুঝতে পারলাম, বিপদে পড়লে তবে আসল বন্ধুকে আমরা চিনতে পারি। এই বলে গল্প এখানে শেষ করলাম।